দীর্ঘদিন যাবৎ সে বেডে শুয়ে আছে অসুস্থ হয়ে পরে হঠাৎ করে একজন লোক এসে বললো তার আত্মীয় স্বজনকে সবাইকে ডাক দিনে বললে এই মহিলাকে আমি সুস্থ করে দিতে পারবো আপনারা সবাই রুম থেকে বের হন সে লোকটি কী করলো সেই বৃদ্ধ মহিলার যে খাটে আগুন ধরিয়ে দিল বৃদ্ধ মহিলা কিন্তু তার সব তলপিতল বা সব সহ কিন্তু দৌড় দিয়ে ঘর থেকে বেরিয়ে আসলো এটি একটি গল্প হলেও এখান থেকে কিন্তু ভয়ঙ্কর একটি শিক্ষা আমরা নিতে পারি যে আমরা যা চাচ্ছি বা আমরা ভিতর থেকে যা ভাবি সেটি কিন্তু অনেক সময় কার্যকর করতে গেলে নানান বাধা চলে আসে সেই বাধাগুলোকে আমরা প্রায়োরিটি বেশি দিই সেই প্রায়োরিটিগুলো কিন্তু আমাদের কমিয়ে দিয়ে আমাদের কর্মের দিকে অর্থাৎ আমাদেরকে ছুটে বের হতে হবে তেমনভাবে যেমনটি মনে করতে হবে যে আমার দেয়ালে পিঠ থেকে গেছে এরপর আমার আর কোনো রাস্তা নেই তারপর কি বলেছে আমরা করি